প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগের জন্য আমরা সেটাকে সঠিকভাবে করতে পারিনি, কিন্তু তবুও আমরা যেহেতু সিদ্ধিদাতা গণেশ আজকে তার আমরা তিথি অনুযায়ী আজকে আমাদের প্রতিমা উদ্বোধনের একটা দিনক্ষণ স্থির হয়েছিল, তো আমরা নিজেরা মিলেই তাকে পুষ্পস্তবক পুষ্প দিয়ে এবং পুষ্প উজ্জ্বলন করে তাকে আমরা উদ্বোধন করেছি। যে কর্মসূচিগুলো রয়েছে কর্মসূচির মধ্যে যেরকম আগামীকাল এখানে পুজো হবে, পুজোর পর এখানেতে প্রায় 5000 বাড়িতে এনার সিদ্ধদাতা গণেশের মহাপ্রসাদ বিতরণ হবে, সাথে সাথে কালকে সাংস্কৃতিক একটা প্রোগ্রাম রয়েছে এবং